আচ্ছা বলো তো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে কিনতে পাওয়া যায় প্যাকেজ, সেটা আসলে কোথায় উৎপাদন হয়েছে? যদি জানো তাহলে কমেন্ট করে বলো, আর যদি না জানো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। কাশ্মীরি আলুর দম বানাতে যেগুলো মাথায় রাখবে, কাশ্মীরি আলুর দম না, শুধু কাশ্মীরি পণ্ডিতিন যে কোনো কুইজিনের যে কোনো জিনিস বানাতে, আদা মানে সট, আর মৌরি, আর দই, আর হলো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, এই চারটে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে খুব জরুরি। এখানে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ ফেনল মানে মৌরি, আর 5 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। এটাকে আমি খানিকক্ষণের জন্য ভিজে রেখে দিয়েছি, এতে স্বাদটা ভালো আসবে যদি একটু ভিজিয়ে রাখা যায়। এরপর ছোট ছোট আলু নিয়ে আমি সেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সেটাকে আমি একটা কাঁটার সাহায্যে ফুটো ফুটো করে দিচ্ছি। এর ফলে যখন আমি আলুগুলোকে ভাজবো এর মধ্যে তেলটাও খুব ভালো করে যাবে, ভালো করে কুক হবে, আর গ্রেভিটাও খুব সুন্দর করে ভেতরে ঢুকবে। এবার একটা জায়গাতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করবে, তাহলে এর অথেন্টিক স্বাদটা পাবে। তার মধ্যে এবারে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে 70% কুক হওয়া অবধি ভেজে নেবো। কেন 70% অবধি ভাজছি সেটা আর একটু পরে গিয়ে বুঝতে পারবে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে 70% অবধি হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা আলাদা জায়গায় বের করে রেখে নেব। নেওয়ার পর আমি এই যে বললাম যে কাশ্মীরি রান্নায় দই খুব জরুরি, কারণ মৌরি শরীরকে ঠান্ডা করে আর আদা শরীরকে গরম করে, আর দই দুটোকে ব্যালেন্স করে দেয়, তাই জন্য দই খুব জরুরি আর বাকি দুটো জিনিসের সাথে। এখানে 250 গ্রাম দই নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন আর 1 চামচ মতো হলুদ যোগ করেছি বাফারিং এজেন্টের জন্য, যাতে দই ফাটে না। দিয়ে এটাকে বিট করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যে ভাজার সময় যে তেলটা ইউজ করেছিলাম সেখান থেকে 6 টেবিল চামচ মতো তেল নিয়ে আমি আবার গরম হতে দিচ্ছি। তার মধ্যে জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি ফার্স্টেই যে লঙ্কা গুঁড়ো আর আদা গুঁড়ো এইসব দিয়ে পেস্টটা বানিয়েছিলাম না, এই পেস্টটাকে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দেখো কেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দইয়ের মিক্সচারটা অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে নাড়তে থাকবো, আর রান্নাটা করব হাই ফ্লেমে যাতে দইটা ফেটে না যায়। এবারে দেখো গ্রেভিটা আসলে পুরো রেডি, গ্রেভি তার কিচ্ছু করার নেই। আমি আবার সেকেন্ড টাইম আলুগুলোকে ভেজে নেব। সেকেন্ড টাইম আলুগুলো ভাজার ফলে এর মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, যাতে গ্রেভিটা আরও সুন্দর করে ওর মধ্যে ঢুকে যাবে। এবারে আমি পুরো আলুটা যতটা ভাজা দরকার ভাজা হয়ে গেছে, এগুলোকে গ্রেভির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা ফার্স্টেই আনসার চেয়েছিলাম না, কাশ্মীরি লঙ্কাগুলো আসলে কোথায় চাষ হয়? কর্ণাটকে একটা জায়গা আছে বেড়কি। আসলে বেড়কির যে লঙ্কাগুঁড়ো সেটা ছালও কম আবার রঙও সুন্দর কাশ্মীরি লঙ্কাগুঁড়োর মতো, তাই ওখানকার লঙ্কাগুঁড়োই প্যাকেজড হয়ে বিক্রি হয় কাশ্মীরি লঙ্কাগুঁড়ো বলে। কাশ্মীরে কি অত জায়গা আছে নাকি যে এত লঙ্কা হবে? এবারে 1 টেবিল স্পুন মতো গরম মশলা দিয়ে আমি আরও খানিকক্ষণ 15 মিনিট মতো এটাকে বয়েল হতে দেবো, যাতে এটা ভালো করে গ্রেভিটাকে সোক করে নেয়। তো এটাকে যখন আমি 15 মিনিটস আবার বয়েল হতে দিচ্ছি সেই সময় একদম সিমে করে দেবো। দেখো কাশ্মীরি আলুর দম একদম রেডি। তাহলে এবার পুজোয় জমে যাবে তো কাশ্মীরি লঙ্কা আলুর দমের সাথে। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।